ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক জনপদ খ্যাত নানপুর বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে ফ্রেন্ডশিপ রেস্টুরেন্ট কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস। এটি কিরাম রুট লাগোয়া ওয়ান ব্যাংকের পশ্চিম পাশে দ্বিতীয় তলায় অবস্থিত। এখানে মহিলাদের বসার আলাদা আসন সহ সামাজিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে। এদিকে 15 জানুয়ারি বিকালে ফিতা কেটে নতুন এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকের। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, শহীদুল আলম, মোহাম্মদ শাহেদ, কণ্ঠশিল্পী মেজবাউদ্দিন জিনুক, মোহাম্মদ সেলিম মেম্বার, এম এ আকবর মেম্বার, মোহাম্মদ রিটন, মোহাম্মদ হাসান, জিয়াউল হক মামুন, মুমিনুল আলম মঞ্জু, মোহাম্মদ নাসির, আসলাম হোসেন মামুন, মোহাম্মদ আজম, বুরহান, কমরু, সুহেব, রিটন বড়ুয়া, সৈয়দ নিয়াজ, অভিজিৎ বড়ুয়া সহ আরও অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সরওয়ার। আমরা প্রত্যাশা করব তারা যে আশা নিয়ে এই প্রতিষ্ঠান আজকে উদ্বোধন করেছেন, এটির মান যাতে ভালো থাকে, এটি যাতে মানুষের কাছে প্রশংসিত হয়, বিশেষ করে খাবারের মানটা তারা যদি ভালো রাখতে পারে, দূর দূরান্ত থেকে মানুষ আসবে। মানুষ আমাদের দেশের মানুষ সবসময় রুচিশীল, ভালো কিছু পছন্দ করে। যারা রেস্টুরেন্টের যারা কর্মকর্তা থাকবেন তারা যাতে কাস্টমারের সাথে আচার আচরণ ভালো করে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে, এই সমস্ত বিষয়গুলো যদি তারা ঠিক রাখতে পারে তাহলে এটার মান অবশ্যই ভালো থাকবে। এবং আমরা এখানে যারা আছি, এখানে সৈয়দ আব্দুল মান্নান আছে, সাজিদ হায়দার রেজা আছে, আমাদের শাহেদ ভাই আছে, সিঙ্গার আমাদের শিল্পী জগতের একজন আমাদের বন্ধু মানুষ মেজবাউদ্দিন জিনু আছেন, আমাদের সেলিম মেম্বার সাহেব আছেন, জিয়াউল হক মামুন, মুমিনুল আলম রঞ্জু, আসিফ, আসলাম হোসেন মামুন, আজম, বোরহান, শহীদুল্লাহ, আমাদের লিটন, কমরু, সোয়েব, আমাদের লিটন বড়ুয়া, নিয়াজ, অভিজিৎ বড়ুয়া, আমাদের হাসান কিরামের, সর্বার্থ প্রতিষ্ঠানের মালিক আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা সবাই প্রত্যাশা করব প্রতিষ্ঠান যাতে যে আশা নিয়ে প্রতিষ্ঠান আজকে যারা উদ্বোধন প্রতিষ্ঠান খুলেছেন, এই প্রতিষ্ঠান যাতে তাদের পূর্ণাঙ্গ সফলতা পায় সে প্রত্যাশা আমরা সবাই করব। এবং এখানে সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের, আজকের এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ।